ব্রাশ করার সময় রক্ত পড়ছে, কি করবেন বা কেনই বা রক্তটা পড়ছে, এই ব্যাপার নিয়ে আজকে কথা বলবো। স্বাগত সবাইকে ওরাল হেলথ ডাক্তার শারমিন জামানে। কী কী কারণে আসলে মাড়ি থেকে রক্ত পড়তে পারে? প্রথম যে কারণ সেটি হলো মাড়িতে যদি পাথর হওয়া বা ক্যালকুলাস বা প্লাক যদি জমে থাকে, সেক্ষেত্রে মাড়িতে কিন্তু প্রদাহ হওয়ার একটা বড় একটা সম্ভাবনা থাকে। মাড়িতে প্রদাহ হলে মাড়িতে ফুলে থাকবে, সেখান থেকে পুজ আসতে পারে এবং অটোমেটিক্যালি অনেকে বলেন যে সকালে ঘুম থেকে ওঠার পরে মুখে ভিতর রক্ত জমেই থাকে, এটা মাড়ির প্রদাহ হওয়ার কারণে হয়ে থাকে। আর ব্রাশ করার সময় যদি শক্ত ব্রাশ দিয়ে যদি ব্রাশ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার শক্ত ব্রাশের যে আঘাত সেটা যদি মাড়ির সাথে যদি বারবার ঘোষিত হয় এবং ওই কারণে কিন্তু মাড়ি থেকে রক্ত পড়া একটা অনেক বড় সমস্যা হয়ে যায়। মাড়িতে অনেক সময় প্রদাহ দেখা যায় বিভিন্ন রকম ডিজিজের কারণে, যাদের দেখা যাচ্ছে যে ডায়াবেটিক রোগী যারা থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু মাড়ির প্রদাহটা খুব ঘন ঘন হয়ে থাকে এবং তাদের ক্ষেত্রে মুখ থেকে রক্ত পড়া বা মাড়ি থেকে রক্ত পড়ার যে প্রবণতা সেটি অনেকটা সময় বেশি হয়ে থাকে। এছাড়া কিছু ব্লাডে কিছু সমস্যা থাকে, যাদের রক্ত স্বল্পতা থাকে, হিমোগ্লোবিন কম থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু মাড়ি থেকে কিছু অনেক সময় কিন্তু রক্ত পড়তে পারে, এটা ব্রাশ করার সময় পড়তে পারে বা ব্রাশ করা ছাড়াও কিন্তু পড়তে পারে। এছাড়া সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো রকম জ্বর বা ভাইরাল কোনো ইনফেকশনের কারণে আপনার মুখে কোনো সমস্যা হচ্ছে কিনা, সে ধরনের কিছু যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ এই সকল সময়ও কিন্তু অনেক সময় দেখা যায় যে মাড়ি থেকে রক্ত পড়ার একটা সম্ভাবনা থেকে থাকে। ব্রাশ করার সময় রক্ত পড়লে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার ব্রাশটি কতদিন ধরে ব্যবহার করছেন সেটির খেয়াল রাখা এবং এই ব্রাশটি কি খুব বেশি শক্ত ব্রাশ কিনা, যদি শক্ত ব্রাশ হয় অবশ্যই এটি পরিবর্তন করুন এবং একটু নরম ব্রাশ দিয়ে ব্রাশ করার চেষ্টা করুন। আর যদি এই ব্রাশটি 3 মাসের বেশি ব্যবহার করে থাকেন তবে অবশ্যই এই ব্রাশটি পরিবর্তন করে নতুন একটি ব্রাশ দিয়ে ব্রাশ করুন। আর যদি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ ধরনের কোনো সমস্যা না থেকে থাকে তাহলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনার দাঁতে কোথাও মাড়িতে কোথাও ক্যালকুলাস বা প্লাক জমা হয়ে আছে কিনা, যদি সেরকম কোনো সমস্যা থাকে তবে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন, শরণাপন্ন হয়ে যদি প্রয়োজন হয় তবে স্কেলিংটা করতে হবে আপনাকে। আর এছাড়া যদি আরও অনেক ধরনের কারণে মাড়ি থেকে রক্ত পড়তে পারে, সেগুলো হচ্ছে যে ডায়াবেটিক যদি থাকেন কেউ, তাদের মুখে থেকে বা মাড়ি থেকে রক্ত পড়ার একটা সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে সুগার লেভেলটি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এবং এছাড়াও যাদের ব্লাডে কোনো সমস্যা আছে বা হচ্ছে রক্ত স্বল্পতাজনিত কোনো সমস্যা যদি থাকে তবে অবশ্যই সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে এসে তারপর আপনাকে চিকিৎসা নিতে হবে, কারণ যদি রক্ত স্বল্পতা কম থাকে সেক্ষেত্রে স্কেলিং করলে বা মাড়ি থেকে রক্ত পড়ার সম্ভাবনা কিন্তু অনেকটা অংশে বেড়ে যায়। এছাড়াও যদি কোনো ভাইরাল ইনফেকশন হয়ে থাকে তবে অবশ্যই তার চিকিৎসা করতে হবে এবং সর্বোপরি একজন চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং বছরে 2 বার একজন চিকিৎসকের সাথে যদি আপনি 1 বার চেক আপ করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনার মুখের বা মাড়ির যে হেলথটা আছে বা মুখের যে স্বাস্থ্যটা আছে সেটি কিন্তু আপনি খুব ভালোভাবে মেনটেন করতে পারবেন। আজ এই পর্যন্ত। আপনার কোনো মতামত, পরামর্শ বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট অপশনে জানান, ফেসবুক পেজটি ভিজিট করুন। সুস্থ থাকুন, ওরাল হেলথ উইথ ডাক্তার শারমিন জামানের সাথেই থাকুন।